বিজয় হবে বিজয় হবে বিজয় হবে আমরা প্রথমে মাননীয় রাজ্যপালকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি বিষয়টাতে সহানুভূতির সাথে তিনি তার অবস্থান গ্রহণ করেছেন তার জন্য আমাদের তরফ থেকে আপনারা জানেন যে 31 দিন ধরে আজকে লাগাতার অনশন চলছে এবং আমাদের সাথীরা অনেকেই অসুস্থ হচ্ছেন রাজ্যপাল অনুরোধ করেছিলেন যে এই অনশনটা তুলে নিতে আমরা বলেছি আমরা অবশ্যই তুলে নেব কিন্তু সরকারের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সাড়াশব্দ পাইনি সরকারের সংবেদনশীলতার কোনো প্রমাণ আমরা পাইনি আমরা চাই রাজ্যপাল নিজে মধ্যস্থতা করে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন আমরা জানতে চাই সরকারের কি অসুবিধে এবং আমরা আমাদের দাবিগুলো জানাতে চাই এটা এক দ্বিতীয়ত আপনারা জানেন যে ধর্মঘটের পরদিন থেকে বিভিন্ন জায়গায় নানান ধরনের হুলিগানরা আমাদের যারা ধর্মঘট করেছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের উপরে আক্রমণ করছেন আমরা অবিলম্বে এটা বন্ধ করার জন্য রাজ্যপালের ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছি পাশাপাশি আমাদের দাবি যে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন ধর্মঘট করেছেন তাদের বিরুদ্ধে কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতার মধ্যে গণ্ডির মধ্যে থেকে এই বিষয়টা সহানুভূতির সাথে বিবেচনা করছেন এবং সরকারের যথাযথ স্তরে তিনি তার বক্তব্য আমাদের বক্তব্য তার রেকমেন্ডেশন সহ তিনি পাঠাবেন এই বিষয়টা সমাধানের উদ্যোগ নেবেন তিনি জানিয়েছেন যে যদি সরকারও রাজি থাকে আপনারাও চাইছেন সরকারও যদি চায় তাহলে তিনি মধ্যস্থতাকারী ভূমিকা নেবেন আর অনশন নিয়ে আপনারা কি প্রত্যাহার অনশন নিয়ে আমরা একটাই কথা বলেছি যে আমরা অনশন প্রত্যাহার করব যদি সরকার ইতিবাচক ভূমিকা নেয় না এই মুহূর্তে তো অনশন তোলা হচ্ছে না অবস্থান চলবে পরিস্থিতি তো কোনো পরিবর্তন হয়নি সরকার সরকারের সংবেদনশীলতা আপনারা দেখুন 31 দিন হয়ে গেছে সরকারের তরফে একটা একজন মন্ত্রী একজন আমলা পর্যন্ত এসে খোঁজ খবর নেননি তা আমরা সেটাই বলেছি যে আমরা সম্মানজনক শর্তে বিষয়টা নিষ্পত্তি চাই এবং সরকারের সরকারকে আমাদের সাথে বসতে হবে রাজ্যপালের সঙ্গে যখন আজকে কথা বললেন তিনি কি কোনো আশ্বাস দিলেন কি করবেন না করবেন তিনি তার সাংবিধানিক ক্ষমতার ভেতরে সাংবিধানিক গণ্ডির ভেতরে থেকে যতটা সম্ভব করা যায় ততদূর করবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপালের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট হ্যাঁ রাজ্যপালের ভূমিকা আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে এই ভূমিকা নেওয়ার জন্য এই দাবিতে অবস্থান চলছে চলছে চলবে 31 দিনের অনশন হলো রাজ্য সরকার নীরব কেন জবাব দাও সংগ্রামী যৌথ মঞ্চ দিচ্ছে ডাক প্রবঞ্চনা নিপাচ্ছা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন